জামিনের পর দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সহিংসতার মামলায় গ্রেফতার শিক্ষার্থীরা আরো জানাতে কেরানীগঞ্জ কারাগার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন শফিকুল ইসলাম সবুজ সবুজ জামিনের পর কেরানীগঞ্জ কারাগার থেকে এই পর্যন্ত কতজনকে মুক্তি দেওয়া হয়েছে কোনো তথ্য আছে কিনা আসলে গেল পরশু দিনের পর থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে কিন্তু এই মুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাহী আদেশে এই সহিংসতার যে ঘটনা ঘটেছে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে তো সেই আন্দোলনের যাদেরকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে সারা দেশে দশ হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছেন এরই মধ্যে কিন্তু রাষ্ট্রপতি নির্বাহী আদেশে সেই গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়া হচ্ছে আপনারা কেন্দ্রীয় কারাগার ঢাকা কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার রয়েছে এখানকার যে চিত্র দেখছেন সামনে কিন্তু উৎসুক মানুষের ভেতরে আরো অনেক মানুষ রয়েছে যারা তাদের স্বজনদের ভেতরে আনতে গেছেন এবং এই কারাগারের যে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ কারা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা ভেতরে রয়েছেন বাহিরে এপিসি সহ তারা অবস্থান নিয়েছেন এবং এখানে যারা এসেছেন সবারই কিন্তু স্বজনরা আসলে ভেতরে রয়েছেন যাদেরকে এই সম্প্রতি সময় অর্থাৎ গেল পনেরো থেকে বিশ দিনের মধ্যে রাজধানী সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল আমরা একাধিক গ্রেফতারকৃতদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন যে তা কেউ কেউ রাজনৈতিক তাদের সংশ্লিষ্টতা ছিল পরে তাদেরকে যে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে কোনো কোন শিক্ষার্থী বলেছেন যে তিনি দেশের সংস্কারের জন্য রাজপথে নেমেছিলেন তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তো সব মিলে এখানে একটি আনন্দময় পরিবেশই বলা চলে যেহেতু যারা আসছেন স্বজনরা ভেতরে যারা বের হবেন তারা তো মুক্ত হবেন এই কারণে তারা বেশ উচ্ছ্বসিত কেন্দ্রীয় কারাগারের এই প্রাঙ্গনে সবুজ আপনাকে ধন্যবাদ দর্শক দেখছিলেন কিরানীগঞ্জ কারাগার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ